এখন আমি একটি ফটো স্টুডিওর জন্য 6x2 সাইজের একটি ফ্লেক্স ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য আমি প্রথমত ফাইল মেনুতে ক্লিক করব, তারপর নিউ অপশনে ক্লিক করছি। নিউ অপশনে ক্লিক করার পর ওয়াইড, দেখুন ওয়াইড আছে, ওয়াইড দিব 72 ইঞ্চ, মানে 6 ফুট করব, এই জন্য দিলাম 6 বারং 72, মানে 72 ইঞ্চ করলাম। এবার হাইট দেখুন, তার নিচে লেখা আছে হাইট, হাইট করব 2.5 ফুট, 2.5 ফুট মানে 30 ইঞ্চ। তো দেখুন আমার কড়াই আছে, যেহেতু একটু আগে ক্লাস করালাম, সবাইকে শিখালাম, তো ওই সেটিংটা হয়েই আছে। তা আমি ওকে করে দিচ্ছি। এখানে অবশ্যই মনে রাখবেন, মুডটা প্রিন্ট আউট করার জন্য CMYK করবেন, যেটা এর আগের ক্লাসে আমি বলেছিলাম। তা আমি কিছুই করছি না, RGB থাক, আমি এটা ডিজিটালাইজ একজনকে পাঠাবো, তার জন্য এটা তৈরি করছি, দে আপনাদেরকেও শেখানো হয়ে যাবে। দেখুন কিভাবে করছি, আমি 100% শিওর আপনি ফ্লেক্স ডিজাইন শিখে যাবেন। আমার যখন পেজটা চলে এসেছে, এই পেজটার মধ্যে আমরা ডিজাইন করব ফ্লেক্সটি। তো প্রথমত আমি এই যে ফ্লেক্সটা সাদা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, দেখুন বাইরে ডবল ক্লিক করলাম, তারপরে যে লোকেশন আমি ডাউনলোড করে রেখেছি সেই লোকেশন থেকে চুজ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। এরকম লিখবেন, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন গুগলে, এরকম অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। দেখুন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব, মুভ টুলে ক্লিক থাকা অবস্থায় ধরে এনে ছেড়ে দিব, তারপরে এটা আমি কেটে দিচ্ছি, দরকার নাই। এই দেখুন এবার আমি কি করব, এটাকে একটু রিসাইজ করে নেব, মানে কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করছি, কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করলাম, দিয়ে এটাকে রিসাইজ করে নিচ্ছি, ঠিকঠাক সাইজের আমি এখানে বসিয়ে দিব। এই দেখুন কাজটা এইভাবে করলাম, এন্টার প্রেস করছি, দেখুন এন্টার প্রেস করলাম, আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। দেখুন খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিয়েছি। এবার কি করব, এই জায়গায় আমি ম্যাটার বানাবো। তো ম্যাটার বানানোর জন্য আমি সবচেয়ে নিচে যে লোয়ারটা, সেই লোয়ারটা আমি প্রথমত আগে করে নিচ্ছি। দেখুন লোয়ার করার জন্য এখানে দেখবেন পেন্টুলের পাশে একটি শেপস আছে, এই শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করার পর যে রেক্টাঙ্গেল শেপস আছে, সেই রেক্টাঙ্গেল টুলে ক্লিক করব, মানে চার কোণার শেপটা, দিয়ে এখান থেকে একটা শেপস নিয়ে নেব, এই ধরুন এই জায়গা থেকে একটা এইভাবে টেনে নিচ্ছি, এত বড় একটা শেপস টেনে নিলাম। এই দেখুন শেপটা যখন আমার রেডি হয়ে গেল, আর একটু শেপটা হাইট হালকা বড় করি, লোয়ার প্যানেলে আমি শেপস একটা দিলাম, এই শেপটার কালারটা চেঞ্জ করছি। তো কালার চেঞ্জ করার জন্য দেখুন এইদিকে সাইডে আছে লেয়ার, লেয়ারের মধ্যে দেখুন এই কালার আছে, এই কালারে ডবল ক্লিক করব, দে কালারটা আমি ব্লু করছি, ডিপ টু ডিপ ব্লু, দে ওকে করলাম। এই দেখুন কালার হয়ে গেছে। এবার ডিজাইনটা কিভাবে করছি, দেখুন ডিজাইনটা করছি, তার জন্য এবার কি করব আমি কাজটা ভালোভাবে দেখুন, পেন টুল নিচ্ছি, পেন টুল নেওয়ার পরে এই জায়গা থেকে একবার ক্লিক করছি, ক্লিক করলাম, তারপর টেরা করে এবার ক্লিক করে এবার টানলাম, এই দেখুন, দিয়ে অল্টার দেবে থেকে এই পয়েন্টে একবার ক্লিক করে বাদ দিলাম, দিয়ে উপরের পয়েন্টে আবার ক্লিক করে টানছি। এই যে এরকম একটা লুকিং, নতুন এখন চলছে মার্কেটে এই লুকিংগুলো, এই জন্য এই লুকিংটা দেওয়া, দিয়ে যেখানে শুরু করেছি সেখানে শেষ করে দিলাম। এবার কি করব, আমি এটাকে জুম করে নেব, যে জুম করে এটাকে ঠিকঠাক করে নেব ডাইরেক্ট টুল নিয়ে। এই যে পেন টুলের উপরে দেখবেন ডাইরেক্ট টুল আছে, ডাইরেক্ট টুলে ক্লিক করার পর এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি, এই দেখুন ঠিকঠাক করে বসিয়ে দিই, এই দেখুন বসে গেল, এটাকে ঠিকঠাক আর একটু বাঁকিয়ে দিলাম, কাজটা এরকম। যখন কাজটা হয়ে গেল, এটার আমি কালার দিব, কালারটা হোয়াইট না দিয়ে ইয়েলো করে দিই, এই যে ইয়েলো, দেখুন কাজটা ছোট করলাম, এই দেখুন। এবার কি করব, এই সেম কাজটা এই সাইডেও করব। তো সেম কাজটা করার জন্য আমি আবার করে দেখাই, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে কি করলাম। এই দেখুন আবার দেখাচ্ছি, এই জায়গায় আমি উপরে একবার এইভাবে ক্লিক করছি, এই ধরুন এতটা জায়গাতে করি, যে টেরা করে ক্লিক করে টানছি, এবার কিন্তু ছাড়ছি না, এই দেখুন আমি কিন্তু ডবল করলাম আপনাদেরকে দেখানোর জন্য, না হলে ওটা ডুপ্লিকেট নিয়ে নিতে পারতাম। আবার এই জায়গায় ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে টেনে নিচ্ছি, দিয়ে অল্টার দেবে থেকে মিডিলে ক্লিক করলাম, তারপর যেখানে শুরু করেছি এখানে আবার কি করব, জুম করে নিচ্ছি জায়গাটাকে। এটা যদি ডুপ্লিকেট নিয়ে নেন তাহলে সবচেয়ে ভালো হয় যে একই মাপের হবে, একটু উপরে উঠিয়ে দিই, এই দেখো একটু উপরে উঠিয়ে দিলাম, কাজটা হয়ে গেছে, কাজটা কমপ্লিট আমার। এবার এটাও কাজ আমার কমপ্লিট, তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকেও কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো দিয়ে দিচ্ছি সেমভাবে।
এই কাজটা হয়ে যাওয়ার পর ডান দিকের যে জায়গাটা এটাকেও আমি পেন টুলের সাহায্যে ফিল আপ করে দিচ্ছি। দেখুন ভালোভাবে দেখুন, বুঝতে পেরে যাবেন। এই কোণাতে ক্লিক করলাম, একবার এখানে ক্লিক করলাম, দিয়ে নিচের দিকে ক্লিক করে এইভাবে টানছি। একটু ভিডিওটা বড় হবে, মানে শেখানোর জন্য, দেখবেন শেখার জন্য শিখে যাবেন কাজটা, দিয়ে ক্লিক করবেন। এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে ঠিকঠাক করে নিব। তো জুম করতে হয়, জুম করে নিই। এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিব, দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে ঠিকঠাক করে নেব। যখন কাজটা হয়ে গেল, এবার কি করব, এটাকে ছোট করে দিই, তারপরে আমি এটার কালার করে দিচ্ছি। কালারটা এই জায়গায় মানিয়ে যাবে রেড। আচ্ছা, সেম ভাবে এখানেও করি, এখানেও করছি। দেখুন পেন টুল নিলাম, দিয়ে এই জায়গায় একবার ক্লিক করছি, দিয়ে যেখানে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে এভাবে টানবো, দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। আবার অল্টার দেবে থেকে এই পয়েন্টে একবার ক্লিক করব, দিয়ে কোনাতে কোনাতে মারবো, দিয়ে এই কোনাতেও একবার দেব, দিয়ে যুক্ত করে দিলাম। এবার এই সাদা শেপটাকেও আমি কালার করে দিব রেড। দেখুন ডবল ক্লিক করলাম, রেড করে দিলাম। এই ধরুন আমার এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এই ডিজাইনের মধ্যে আমরা কি লিখি, ঠিকানা লিখে থাকি সাধারণত। তো ঠিকানাটা লিখতে পারবেন, আর এটা যদি মনে করেন যে ছোট বড় হয়ে গেছে তো এটাকে সাইডেও সরাতে পারবেন, কোনো ব্যাপার নাই, অসুবিধার কিছু নাই। এইভাবে সরাতে পারেন, কম বেশি করতে পারবেন, কোনো টেনশন নাই। এই যে লেয়ার বাই লেয়ার কাজ আছে, ঠিক আছে, লেয়ার বাই লেয়ার কাজ আছে, সেহেতু কোনো টেনশনের কোনো কিছু নাই, আরামসে আপনি বসাতে পারবেন, ঠিকঠাক করতে পারবেন। তা আশা করি ঠিকঠাকই আছে। এবার এই জায়গাতে আমি কি করব, ঠিকানা লিখব। তো ঠিকানা লেখার জন্য আমি কি করব, টাইপ টুলে ক্লিক করছি, দিয়ে ক্লিক করলাম। এবার এখান থেকে একটা ফন্ট নিয়ে নিচ্ছি, ফন্ট আমি এখান থেকে নিয়ে নিই একটা। এবার এখানে লিখে দিচ্ছি বাংলাটা, অ্যাক্টিভ করলাম, লিখে দিচ্ছি শিব মন্দির ধুলিয়ান মুর্শিদাবাদ, পিনকোড নম্বর লিখে দিলাম, এই হয়ে গেল। ঠিকানা যখন লিখা হয়ে গেল, এটাকে এনে এই জায়গায় বসিয়ে দিলাম। দেখুন কাজটা, মুভ টুলে ক্লিক করলাম, তারপর কন্ট্রোল দেবে টি প্রেস করে একটু সাইজ বড় করে নিচ্ছে, এই হয়ে গেল ঠিকানা। এবার যখন ঠিকানাটা হয়ে গেল, ঠিকানাটার মিডিলে আমি কি করব, আর একটু ফাঁকা দিই, এই জায়গাতে আর একটু ফাঁকা দিয়ে দিই, এই যে এই দেখুন। এবার এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিলাম। এবার কি করব, মিডিলে যে জায়গাটা ফাঁকা রাখলাম, এটাকে একটা শেপস দিব। শেপ দেওয়ার জন্য শেপসে ক্লিক করলাম, দে কাস্টম শেপস, দে একটা শেপস এখান থেকে নিয়ে নিচ্ছি, কোনটা নেওয়া যায়, ধরুন এই শেপটাই নিচ্ছি, দিয়ে এখান থেকে এবার টেনে জাস্ট একবার ছেড়ে দিলাম, এই দেখুন কাজটা। এবার এটা এই জায়গায় থাকলো। আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, কন্ট্রোল দেবে যে, দিয়ে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে সেম সেম জায়গাতে চলে আসবে। কন্ট্রোল দেবে যে, আর একটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল প্লাস যে, তাহলে লেয়ার ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট লেয়ার। যখন কাজটা হয়ে গেল, এই কাজটা কমপ্লিট। এবার আমি উপরে একটা নাম লিখব, স্টুডিওর নাম লিখব। তো স্টুডিওর নাম লিখব, তার এবার আমি উপরে স্টুডিওর নাম লিখব। নাম লেখার জন্য টাইপ টুলে ক্লিক করে তারপর নামটা লিখে দিই। নাম লিখছি আমি রাহুল স্টুডিও, STUDIO, রাহুল স্টুডিও। আচ্ছা, নামটা যখন লেখা হয়ে গেল, এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিই। এই দেখুন ফন্ট সিলেক্ট করছি, এখান থেকে ফন্ট চেঞ্জ করে লিপি ঘরের ফন্টগুলো ইউজ করে নিই, এই লিপি ঘর এলআই দিয়ে থাকবে, এলআই। এখান থেকে ফন্ট এটা নিই। দেখুন যখন এটা হয়ে গেল, এটাকে সাইজটাকে বড় করব, কন্ট্রোল দেবে থেকে টি, দিয়ে এইভাবে সাইজ আমি বড় করে নিতে পারলাম। দেখুন কাজটা, সাইজটা যখন বড় হয়ে গেল, এবার এই এটাকে লিখার কালার করে দিব। তার আগে আমি আর একটা কাজ করি, এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, একটু বাঁকানোর মতো। তার জন্য র্যাপ টেক্সটে ক্লিক করব, দিয়ে আর ফ্ল্যাগে ক্লিক করছি, তাহলে একটু ঘুরে যাবে।
এবার এটাকে একটু কমিয়ে দিচ্ছি, হালকা ঘুরাবো, বেশি না, দিয়ে ওকে। এই দেখুন কাজটা, রাহুল স্টুডিও লিখে দিয়েছি। এবার এটা এই জায়গায় বসিয়ে দিলাম। বসানো যখন হয়ে গেল, এটার এবার কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমি কি করব, এটাকে ঠিকঠাকই আছে, আচ্ছা, কালার দেওয়ার জন্য এই জায়গায় যাব, লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে এবার কালারটা দেব। কালারটাকে আমি করব এই সাইডে, করব নীল, মানে ব্লু কালার, এই কালারটা করব। আর উপরে করব রেড কালার, এখানে রেড কালার করব। এই দেখুন কালারটা। তারপরে স্ট্রোক দিব, স্ট্রোকটা করব হোয়াইট। দেখে যান কি কি করছি, স্ট্রোক হোয়াইট করলাম, আর একটু স্ট্রোক দিই, থাক, স্ট্রোক দিলাম। এবার ড্রপ শ্যাডো দিব, ড্রপ শ্যাডো করব আমি ব্লু দিই, ব্লু মানাবে এটাতে। দেখুন ব্লু কালার নিলাম, এটাকে 100% রাখি, ডিস্টেন্সটাকে বাড়াচ্ছি। দেখুন ডিস্টেন্স বাড়া অবস্থাতেই দেখতে পেয়ে যাচ্ছি কালারটা, এই যে হালকা, দেখুন এটা। এটা হয়ে গেছে ঠিকঠাক, এটা এতটা থাক, এই দেখুন, দিয়ে ওকে করে দিলাম। রাহুল স্টুডিও লেখা আমার কমপ্লিট হয়ে গেল। যখন লেখাটা কমপ্লিট হয়ে গেল, এটাকে আর একটু ঘুরানোটা ঠিক করি, বাঁকাবো কম একটু, ব্যাস, ঠিক আছে, বেশি বাঁকাবো না, এই হয়ে গেল। যখন রাহুল স্টুডিও লেখা হয়ে গেছে আমার, এবার কি করব, উপরে একটা স্টুডিওর একটা কোনো ক্যামেরার ছবি দিয়ে দিব। ক্যামেরার ছবি দেওয়ার জন্য আমি ক্যামেরার ছবি ডাউনলোড করে রেখেছি, সেটা নিয়ে আসব। এই দেখুন পিএনজি, এটা আছে ক্যামেরার ছবি, এই ছবিটা আমি ধরে এনে ছেড়ে দিলাম, এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন ক্যামেরার ছবিটা বসালাম, এবার ক্যামেরার ছবিটা হালকা আর একটু সাইজ বড় করি, এই থাকলো। তো ক্যামেরাটাকে লেয়ারের এই জায়গা থেকে নিচের লেয়ারে নিয়ে আসি, তাহলে লেখাটা উপরে থাকবে, কোনো কাটবে না, থাক, ক্যামেরা এত বড় থাকলো, কোনো টেনশন নাই। আর লেখাটা আছে, লেখাটার লেয়ারটাকে আর একটু ঘুরিয়ে দিই, তাহলে ভালো লাগবে, এই হয়েছে কাজ, একটু বাঁকিয়ে দিলাম। দেখুন কিভাবে কাজ করছি, যখন এটা কাজটা হয়ে গেল, এবার আমি ক্যামেরাটায় আর একটু হালকার দিব, গ্লো দিয়ে দিব, আউটার গ্লো, একটু ভালো লাগবে, দিবেন, দিয়ে দেখবেন কেমন লাগে, ভালো লাগবে আশা করি, গ্লো দিলাম। তারপরে এই জায়গাতে দিব একটা মানুষের ছবি দিব, মেনের, দেখুন পুরো কাজটা দেখুন, খুব ভালো লাগবে, এই ছবিটাই দিব। এগুলো সব ছবি পেয়ে যাবেন গুগলে, আমি আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি, গুগলে পেয়ে যাবেন ছবিগুলো। মোটামুটি রাখি এত বড়, আর একটু সাইজ ছোট করি, ব্যাস, এত বড় থাক, এখানে থাক, এই দেখুন। যখন কাজটা হয়ে গেল, এই ছবিটাকে কি করব, লেয়ারের নিচে নিয়ে চলে আসবো, লেয়ারগুলোর এই যে লেয়ার আছে সবচেয়ে নিচের লেয়ারে নিয়ে আসবো, তাহলে পিছনে চলে গেল। এবার এই ছবিটাকে যাতে লাইট একটু দিব, ব্রাইটনেস, তার জন্য কার্ভ করব, Ctrl+M, দেখুন Ctrl+M প্রেস করলাম, এটা আসলো। এবার এটাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব, যাতে আমার ছবিটা পারফেক্ট দেখতে উজ্জ্বল লাগে। হয়ে গেল কাজটা। এবার যখন ছবিটা বসিয়ে দিয়েছি, এবার উপরে কি করব, ডিজাইন দিব ফোন নাম্বার লেখার জন্য। দেখুন ফোন নাম্বার লেখার জন্য কি করছি, ফোন নাম্বারটা ডিজাইন টানছি, এই গাইড নিব আমি, একটা গাইড নিলাম, নিচেও একটা গাইড দিব, ডিজাইনটা ঠিক এরকম টানব। তারপর এই সাইড থেকে একটা গাইড দিব, এত বড় দিই, আর আরেকটা গাইড আমি ডান দিকে নিয়ে যাচ্ছি সব শেষে,
এতটা অংশের মধ্যে আমি বানাবো ডিজাইনটা। দেখুন কিভাবে বানাচ্ছি, দেখুন এইটুকু জায়গার মধ্যে পেন টুল নিলাম, দিয়ে দেখুন এই জায়গায় ক্লিক করছি, দিয়ে আবার এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে টানছি, রাউন্ড হলো, দিয়ে কোনাতে ক্লিক করলাম, কোনাতে ক্লিক করার পর এরকম জায়গাতে ক্লিক করলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, দিয়ে আবার যুক্ত। এটা একটা হয়ে গেল, কালার দিতে পারি এটাকে, কালারটাকে করে দিচ্ছি ব্লু। চলেন আর একটা বানাই, ওর পাশে ক্লিক করলাম, দিয়ে এখানে করব, রাউন্ড করব যেহেতু, এখানে এখান থেকে ক্লিক করে এবার টানবো, রাউন্ড হলো, আবার সেম জায়গায় ক্লিক, দিয়ে যুক্ত করে দিলাম। দেখুন খুব সোজা জিনিস। এটার কালারটা একটু চেঞ্জ করি, করে দিচ্ছি রেড কালার, এই দেখুন। এবার আমি গাইডটাকে তুলে দিচ্ছি, গাইডগুলো থাকলেও অসুবিধা নাই, তুলে দিচ্ছি, এই গাইডটাকে সরিয়ে দিই, এই গাইডটাকেও সরিয়ে দিচ্ছি, এই যে দেখুন কাজটা কেমন লাগছে। যখন কাজটা হয়ে গেল, এই লেয়ারটা যেটা আছে এটা আর একটু ডান দিকে সরাই, আর একটু, ঠিক আছে, এই দেখুন কাজটা যখন হয়ে গেল, এবার মোবাইল নম্বরটা লিখব। মোবাইল নম্বর লেখার জন্য MOB লিখব, ক্লিক করলাম, যেখান থেকে আমি ফন্ট নিয়ে নিচ্ছি এরিয়াল ফন্ট, এরিয়াল, এটাকে বোল্ডে রাখি, সাইজ এত বড় রাখবো না, মোটামুটি রাখি 150 রাখি, দেখা যাক পরে চেঞ্জ করলে করব। MOB মোবাইল, মোবাইল লিখলাম, এটাকে লিখে বসাচ্ছি এখানে, আর একটু সাইজ বড় করি লেখাটার, মোবাইল নম্বর লিখে দিলাম। এবার মোবাইল নম্বর লিখার পর এই জায়গায় দিব মোবাইল নম্বরটা, তো ধরুন এইভাবে মোবাইল নম্বর লিখে দিই, ধরুন একটা যে কোনো নম্বর এইভাবে টাইপ করে দিলাম দেখানোর জন্য, দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি, তো এই নাম্বারটা লেয়ারটাকে উপরে নিয়ে যাচ্ছি। এবার এই জায়গায় আমি প্রোপাইটারের নাম লিখব, তো প্রোপাইটারের নাম লেখার জন্য ডবল ক্লিক করছি, একটা শেপস নিয়ে আসছি, এই দেখুন এই ধরনের শেপস আপনি গুগলে পেয়ে যাবেন, এই শেপস নিয়ে আসছি, শেপটা আমি ডাউনলোড করেছিলাম আজকেই পিএনজি ট্রি থেকে, পিএনজি ট্রি একটা ওয়েবসাইট, সেখান থেকে ডাউনলোড করেছি, তো এই শেপটা নিচ্ছি, এখানে রেখে দিলাম, পেজের মিডিলে রাখছি, এরকম জায়গায় রাখি মানাবে, এই দেখুন রাখলাম এটা। এবার এই জায়গাতে আমি প্রোপাইটারের নামটা লিখে দিব, এই থাকলো থাক। এবার প্রোপাইটারের নাম লিখবো কিভাবে, টাইপ টুলে ক্লিক করলাম, তারপরে এখান থেকে একটা ফন্ট ফেস আমি নিয়ে নিচ্ছি, ফন্ট ফেস নেওয়ার পর চলুন প্রোপাইটার লিখছি, পয়ে রফলা ওকার প্রোপাইটার, তাই তো, দেখুন প্রোপাইটার লিখলাম, যখন প্রোপাইটার লিখলাম এই লেখাটা একটু চেঞ্জ করি কালার, তাহলে এটাকে চেঞ্জ করে অন্য ফন্ট করি, এই ধরুন একটা ফন্ট করলাম, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, প্রোপাইটার এটা ড্যাশটা রাখবো না, লেখার কালারটাকে করে দিচ্ছি ইয়েলো, হলুদ, তাহলে মানাবে। মুভ টুলে ক্লিক করলাম, সাইজটাকে রিসাইজ করে একটু ঠিকঠাক করে দিচ্ছি, দরকার পড়লে জুম করে নেব জায়গাটাকে, দিয়ে কাজ করব, Ctrl+T রিসাইজ করে বসিয়ে দিলাম। প্রোপাইটারের নাম লেখা হয়ে গেল, এবার নাম লিখব প্রোপাইটারের নাম, নাম লিখছি প্রোপাইটারের নাম রাহুল পাল, প্রোপাইটারের নাম লিখে ফেললাম, এখানে রেখে দিচ্ছি প্রোপাইটারের নাম, একটু চওড়া করে দিই, এই থাকলো প্রোপাইটারের নাম। দেখুন প্রোপাইটারের নাম যখন হয়ে গেল লেখা, এবার প্রোপাইটারের নাম লেখার পর এই জায়গায় লিখব কি কি কাজ করা যায়, কি কি কাজ করা হয় সেগুলো লিখবো।
লেখার জন্য আমি টাইপ টুলে ক্লিক করছি, তারপরে একবার ক্লিক করলাম। দে ফন্টটাকে অবশ্যই চেঞ্জ করে নেব, ফন্টটাকে আমি করে নিচ্ছি একটা, কোনটা করি, আচ্ছা এটা করে নিচ্ছি কুমারখালী, আর কালারটাকে করে দিচ্ছি ব্ল্যাক, দিয়ে লিখি। এই যে লেখাটা লিখলাম, এই পুরো লেখাটাকে আমি করে দিতে চাইছি একটু সেন্টার, সেন্টার করে ঠিকঠাক করে এখানে বসিয়ে দিচ্ছি। এই লেখাগুলো বসে থাকলো, যখন লেখাগুলো থাকলো, এই লেখাগুলোকে আমি করব কি, এখানে যাচ্ছি লেয়ার স্টাইল, তারপর দিব আউটার গ্লো, আউটার গ্লো দিলে লেখাটা ফুটে উঠবে। তারপরে এখান থেকে কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, যে সাইজ বাড়াচ্ছি, দেখুন কি হয়, স্পিডটাও বাড়াই, দেখুন। তারপরে এবার কিন্তু ফুটে উঠছে লেখাটা। এভাবে যদি করি আমরা লেখাটা বুঝতে পারা যাবে যে কি লেখা আছে আদৌ, দিয়ে ওকে করে দিলাম। দেখুন আমার কাজ কমপ্লিট, এই যে কাজটা কমপ্লিট হয়ে গেল, দেখুন কেমন লাগে দেখতে। এটাকে আর একটু ডিজাইন করে দিলে দিতে পারি, লেখাটাকে যদি একটু সাইজ বড় করি, লেফট করে রাখি, দিয়ে যদি বড় করি, আছে 142, আছে 100, যদি শার্ট করি, দেখুন শার্ট বা 170, 170 ঠিক আছে, 75 করে দিই, 175 করলাম সাইজ, দেখুন 175 করলাম। তার মানে কি, এখানে আমাকে সমস্তটা তো আঁটছে না, তাহলে এখান থেকে করব এন্টার প্রেস, দেখুন এবার এঁটে যাবে। এবার পুরোটাকে সেন্টার করে দিচ্ছি, দিয়ে বসিয়ে দিলাম। খুব সুন্দর, এবার এটাকে ফুল সাইজে দেখাই আপনাদেরকে। এই দেখুন একটু অ্যাকচুয়াল সাইজ, এই দেখুন একটু সাইজ বড় করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা ব্যানার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তাই ক্লাসটি সম্পূর্ণ দেখে আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।